জুয়েলের বন্ধু সাজার চেষ্টা করুন। শি ডাজন্ট রিকোয়ার ইউর হেল্প। আর এরপর জুয়েলের বা আমার বাচ্চার যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে মাইন্ডেড। সংসারের যা অবস্থা, তারপর এই বেকার অবস্থায় বিয়েটা করতে হচ্ছে, কে জানে কপালে আরো কি আছে। জানি বাবা আমার কথা ভেবেই অপুকে কাজটার কথা বলেছে, তবুও অপুকে দুঃখ দিতে চাই না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের ছবিগুলো কিরম পাল্টে যাচ্ছে বলতো। তাই না? তাই ভাবো, এই তো সেদিন আমি এবারে বউ হয়ে এলো, তোমরা আমার বরণ করে ঘরে তুলি। ভাবো আজ বাদে কাল আমি কিরা হয়ে যাচ্ছি শাউরি। খালি ছেলের বিয়ের গপ্প, ছেলের বিয়ের গপ্প, কাজের কাজ কিছু নেই। হ্যাঁ সেই তো কথায় আছে, লাখ কথার কমে বিয়ে হয় না, একমাত্র তোমার ছেলের বিয়ে হাওয়ায় হাওয়ায় হয়ে যাবে, কোনো কথা লাগবে না। তা সে কাজের কথাটাই তো বলছি। সে তো আমি দেখতেই পাচ্ছি, সকাল থেকে তো কত কাজ করছো এখানে বসে, সে আমার থেকে বেশি আগে যায়। একটু ধৈর্য ধরে শোনো, শোনো শোনো, আমাকে একটু বলতে দাও। বলছি যে উঠোনটা ঘিরে একটা প্যান্ডেল করবো, হ্যাঁ, আর ওই বিয়েটা বসাবো রান্নাঘরে। সে রান্নাটা ওদিকে করলে কেমন হবে? হ্যাঁ যা করবে করো, তবে ভেবে চিন্তে করো। সামনে তোমার দাদার বিয়ে, এখন তোমার কত দায়িত্ব। আমার বিশেষ কোনো দায়িত্ব নেই, ও বাড়িতে আমি ছাড়াও কাজ করার অনেক লোক আছে। তা বললে হয়? তুমি তো বড় বোন, মেয়েরা আর কি বা করতে পারে মা, মেয়েরা তো দাঁড়ে পোষা ময়নার মতো, নিজেকে স্বাধীন ভেবেই খুশি। যখন সে সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে চায় তখন টের পায়, তখন বুঝতে পারে তার পায়ের শিকলটার কথা। সে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, কোনটা আমার মা। ও হ্যাঁ সন্দীপ, তোর তো কয়েক সেট নতুন জামা প্যান্ট, পাজামা পাঞ্জাবি, গেঞ্জি টেঞ্জি এসব লাগবে। বাবা ওসব ভেবো না, কোথায় যাচ্ছি, যা আমার আছে তাতেই দিব্যি হয়ে যাবে। হোক না, তোর অনেক আছে জানি, কিন্তু বিয়ে বলে কথা, ও নতুন কিছু কিন্তু। প্লিজ বাবা প্লিজ, আমার বিয়েটা যত অল্পের মধ্যে রাখা যায় সেটাই ভালো। বিশ্বাস কর বাবা, এই বিয়েটা এখন আমার কাছে একটা কি যে। বুঝতে পারছি, তুই বলে যাস না যে তোর পুরো বাপটা এখনো বেঁচে আছে। হ্যাঁ কিন্তু আমি বাড়ির বড় ছেলে হয়ে আমি তোমাদের জন্য কি করতে পারছি? এই কাণ্ডগুলো আমার সঙ্গে কেন করবে? কেন জানিস বাবা, স্কুলে প্রত্যেক ক্লাসে পরীক্ষা দিয়ে তবে ওপরে ক্লাস করতে হয়। ঠিক তেমনি ওই ওপরে একজন আছেন যিনি সব বিষয়ে আমাকে পরীক্ষা দিয়ে চলেন, পাস করতে পারলে ভালো পুরস্কারও পাওয়া যায়, শুধু শুধু একটু সাহস রাখতে হয় আর তার উপর একটু ভরসা রাখতে হয়, ব্যাস। বাবা আমি আমি ভাবছিলাম যে আমি এবার থেকে তোমার সঙ্গে বইয়ের দোকানে বসবো। বলুন কি বলছেন, কি বললেন? দিবাকর বাবুকে কি করছেন?